আসসালামু আলাইকুম। বাংলাদেশে জব নিউজ ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মোহন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 1 আগস্ট 2021 তারিখে 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এই ফলাফল আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করেও দেখতে পারবেন, মোবাইলে এসএমএস এর মাধ্যমেও দেখতে পারবেন। তো সেই প্রক্রিয়াটি দেখাবো। ভিডিওটি একটু প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা আপনাদের রেজাল্টটা নিতে পারবেন। তো আমরা bpsc.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফলটা আমরা ডাউনলোড করে নিয়েছি। এখানে বলা হচ্ছে 41তম বিসিএস পরীক্ষা 2019 এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ। প্রিলিমিনারি টেস্ট বলতে এমসিকিউ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার ফলাফল। 19/3/2021 তারিখে অনুষ্ঠিত 41তম বিসিএস পরীক্ষা 2019 এর প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর বিধি 9 এত তারিখে জারিকৃত 41তম বিসিএস 2019 এর বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী এখানে সর্বমোট 21,056 জনকে উত্তীর্ণ করা হয়েছে। তো এখানে ফলাফলগুলো পিডিএফ ফাইলে আকারে যদি আপনি দেখতে চান, এখানে ফলাফলটা দেওয়া আছে। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে আপনি এখানে যে ফাইন্ড অথবা সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে ক্লিক করে আপনি সেখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এভাবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এভাবে মার্ক করে আপনাকে হাইলাইট করে দেখানো হবে। আর যদি বলা হয় যে এটা এভাবে বলা হয়, যখন সবকিছু সব পেজগুলো সার্চ করে দেখবে দেখবে যে নো ম্যাচেস ওয়ার ফাউন্ড, তাহলে বুঝতে হবে আপনার রেজাল্টটা আসেনি। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে এটার পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, এটা আপনারা ডাউনলোড করে আপনাদের রেজাল্টটা চেক করতে পারেন। অথবা আপনারা আপনাদের মোবাইলের যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মেসেজ লিখেও আপনারা ফলাফলটা চেক করতে পারবেন। সেটার জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পিএসসি, এরপর স্পেস দিবেন, দিয়ে লিখতে হবে 41, এরপর স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা অর্থাৎ বিসিএস এর আবেদনের যে রেজিস্ট্রেশন নম্বরটা সেটা লিখবেন, লিখে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে পিএসসি স্পেস 41 স্পেস আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং 16222 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে রিপ্লাই মেসেজ আপনি যদি পাস করে থাকেন সেক্ষেত্রে কোয়ালিফাইড লেখা থাকবে, আর আপনি যদি ফেল করে থাকেন সেক্ষেত্রে নট কোয়ালিফাইড লেখা থাকবে। 41তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী নভেম্বর 2021 তারিখে অনুষ্ঠিত হতে পারে, যেটা পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমিও আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব। রেজাল্ট জানতে কারো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই রেজাল্টের যে পিডিএফ লিঙ্কটা সেই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, ডাউনলোড করে আপনারা চেক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।